হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি তোমাদের জন্য আবার একটা নতুন জবের নোটিফিকেশন নিয়ে এসেছি সে তোমাদের জবটা কন্ডাক্ট করা হবে ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জবটা তোমাদের তিনটি পর্যায়ে ভাগ আছে সেটা হচ্ছে আর্মি নেভি এবং এয়ারফোর্স তোমরা যারা দেশের জন্য কাজ করতে যাও তাদের জন্য অবশ্যই একটা খুব ভালো সুবর্ণ সুযোগ এই জব এবং এই চাকরিটা হচ্ছে খুব সম্মানের চাকরি মানে তোমরা ডাইরে তোমরা ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্সের অফিসার র্যাঙ্কে তোমরা যুক্ত হতে পারবে এই জব পেলে চলো আমি তোমাদেরকে অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইউপিএসসির অফিশিয়াল সাইট এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ এক্সামেশন এখানে লেখা আছে এখানে দেখো এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি মানে এনডিএ তরফ থেকে তোমাদের জবটা রিক্রুটমেন্ট করা হবে এনডিএ মানে যেটা তোমাদের আর্মির বিশেষ করে দুটো অপশান আগে তোমার ভালো একটা এন ডি এ একটা সিডিএস সিডিএসটা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন লেভেলের জব আর এটা হচ্ছে তোমাদের এনডিএ মানে এইচএস পাস করে তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে চলো আমি তোমাদেরকে এখানে ক্লিক করে এবং তোমাদের অফিশিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে ডেট অফ নোটিফিকেশন যেটা দিয়েছে ষোলো ছয় দু হাজার কুড়িতে পাবলিশ হয়েছে ডেট অফ কমেন্টমেন্ট অফ এক্সামিনেশন ষোলো নয় দু হাজার কুড়ি ডিউরেশন অফ এক্সামিনেশান ওয়ান ডে একদিনের মধ্যে তোমাদের পরীক্ষাটি হবে লাস্ট ডেট অফ রিপিট অফ অ্যাপ্লিকেশান তোমাদের যে মানে অ্যাপ্লাই করা লাস্ট ডে সেটা হচ্ছে শূন্য ছয় সাত দু হাজার কুড়ি মানে জুলাই মাসে তোমাদের ছ তারিখে তোমাদের অ্যাপ্লাই করা শেষ হবে ডেট অফ আপলোড এখানে আপলোড করতে পারবে ডাউনলোড নোটিফিকেশান চলো আমি এখানে নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এইটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিশ যখন এখানে লেখা আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সামিনেশন নোটিশ নাম্বার জিরো আট স্ল্যাশ দু হাজার কুড়ি এ টু মানে দুটো ভেজ হয় এ ওয়ান হয় এ টু হয় এ টু এর চলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট টু ইন্সিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সামেশান মানে কী কী ক্রাইটেরিয়া তোমরা দেখে লাও কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু বলা আছে আমি তোমাদের যেটা দরকার ছিল আমি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি তোমরা দেখে নাও তোমার যে এখানে লাস্ট ডেট অনলাইনে অ্যাপ্লিকেশন মানে তোমরা যে লাস্ট ডেট তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করা যেটা লাস্ট ডেট সেখানে দিয়ে দেখো ছ জুলাই ছয় জুলাই দু হাজার কুড়ি মানে ছটা ছটার মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই যে এখানে লেখা আছে দেখো এইখানে এরপরে দেখো তোমরা অ্যাপ্লাই করবে তোমার এই সাইডে যে ইউপিএসসি অনলাইন ডট নিক ডট ইন এই সাইডে যেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা এইখান থেকে এরপর তোর নেক্সট যেটা তোমরা দেখতে হবে দেখে নাও এখানে দেখো তো মোবাইল নাম্বার মোবাইল তোমাদের ব্যান করা আছে মানে এক্সামিনেশনের মোবাইল নাম্বার তোমার মোবাইল তোমার ইউজ করতে পারবে না এরপরে যে তোমার টোটাল যে ভ্যাকেন্সি আছে এই জবের জন্য সেটা হচ্ছে তোমাদের চারশো তেরোটা তার মধ্যে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি মানে এনডিএ এনডিএর ওখানে যে তিনশো সত্তর ভ্যাকেন্সি আছে কিন্তু তার মধ্যে দুশো আশিটা হবে দুশো আটটা আছে ইন্ডিয়ান আর্মিতে বিয়াল্লিশটা আছে নেভিতে এবং একশো কুড়িটা আছে এয়ারফোর্সে ভ্যাকেন্সি আছে তিন সত্তরের মধ্যে আর নেভাল একাডেমিতে তোমাদের সেটা হচ্ছে তেতাল্লিশটা ভ্যাকেন্সি আছে টোটাল মেলাকে দেখো চারশো তেরোটা ভ্যাকেন্সি আছে চারশো তেরোটা ভ্যাকেন্সি আছে খুব বড়ো ভ্যাকেন্সি একটা অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট হবে এখানে দেখো এক্সামিন সেন্টার দেওয়া আছে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডেট সেহেতু আমাদের সেন্টার দেখো এখানে কলকাতা অবশ্যই দেওয়া আছে এখানে কলকাতা তুমি করতে পারবে পোর্ট বিলারও করতে পারো চাইলে তো বন্ধুরা এইটা হচ্ছে তোমাদের কলকাতা এক্সামিনেশন সেন্টার তোমরা এখানে চুজ করে নেবে এরপরে তোমাদেরকে যে তারপরে যেটা তোমার দরকার সেটা আমি বলে দিচ্ছি এজ লিমিট এজ লিমিট কোথাও দরকার দেখেও তোমাদের এজ লিমিটের যে ডেট অফ বার্থ তোমাদের সেকেন্ড জানুয়ারি দু হাজার দুই সাল থেকে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচের মধ্যে হতে হবে এর মধ্যে তোমরা হলে তোমরা অবশ্যই যে অ্যাপ্লাই করতে পারবে এরপরে নেক্সট যেটা দেখে নাও তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যাওয়ার জন্য তোমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া দরকার সেটা তোমাদের মানে বারো ক্লাস পাস মানে টেন প্লাস টু প্লাস পাস করতে থাকলে যে কোনো বোর্ডে থেকে তোমরা এই যেভাবে অ্যাপ্লাই করতে পারবে আর এয়ার ফোর্স এবং নেভাল উইং ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মানে এয়ার ফোর্স আর নেভির জন্য বিশেষ করে এয়ারফোর্সের জন্য তোমার বারো ক্লাস পাস করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমার থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক মানে সায়েন্সের ক্যান্ডেড অ্যাকচুয়ালি তোমাকে সায়েন্সের ক্যান্ডেড হতে হবে তাহলে তুমি এয়ারফোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর আর্মির জন্য কেবল তোমার যদি বারো মানে এইচএস পাস করতে হবে তাহলে এই জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো অ্যাপ্লাইজ ফিসটা তোমরা দেখে নাও তোমরা এই অবজনে অ্যাপ্লাইজ ফিজ যেটা তোমার দেওয়া আছে সেটা তোমাদের একশো টাকা দেওয়া আছে অবশ্যই একশো টাকা দিয়ে এই যেন অ্যাপ্লাই করতে পারো এখানে ফিজ একশো টাকা লেখা আছে এখানে তো বন্ধুরা এই ছিল তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো